দেখুন বিস্তারিত, নেই হিজাব নেই বিভাজন, নতুন এক বিশ্বের স্বপ্ন দেখাচ্ছে সৌদি আরব। তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরবের যুবরাজ। গোটা বিশ্ব থেকে শিল্পপতিদের ডেকেছিলেন মোহাম্মদ বিন সালমান, এক নতুন ভাবধারার সৌদি আরবের প্রতিশ্রুতি দিয়েছেন। তার সঙ্গে একটা অবিশ্বাস্য স্বপ্ন দেখিয়েছেন নিয়ম, 25,000 বর্গ কিলোমিটারের একটা শহর গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী, সামাজিক বিধিনিষেধ থেকে মুক্ত, ট্র্যাফিক মুক্ত, পুরোপুরি অপ্রচলিত, শক্তি চালিত। সালমানের কথায় নিয়ম হবে ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নদ্রষ্টাদের শহর। কেমন হবে নিয়ম, ঠিক কিভাবে এই শহরকে গড়ে তুলতে চাইছেন সৌদি আরব, গোটা বিশ্বকে সে সম্পর্কে একটা ধারণা দিতে কিছু প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। ইউটিউবে ঝড় তুলে দিয়েছে নিয়মের সেই সব ভিডিও। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশেও এরকম ভাবনা সম্ভব। ভিডিও দেখে এভাবেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। আধুনিক জীবন বা আধুনিক পৃথিবী নয়, নিয়ম শহরে উত্তর আধুনিক পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন মোহাম্মদ বিন সালমান। প্রমোশনাল ভিডিওয় সৌদি আরবের প্রতিশ্রুতি, নো রেস্ট্রিকশন, নো ডিভিশন, নো এক্সকিউজেস অ্যান্ড লেস পটেনশিয়ালস, অর্থাৎ কোনো বিধিনিষেধ নয়, কোনো বিভাজন নয়, কোনো অজুহাতও নয়, শুধু সীমাহীন সম্ভাবনার শহর হতে চলেছে নিয়ম। হিজাববিহীন মহিলাদের দেখা যাচ্ছে ভিডিওয়, স্পোর্টস ব্রা পরে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব রকমের কাজে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে নারীকে। রক্ষণশীল ইসলাম থেকে উদরনীতির দিকে যাত্রা করতে চায় সৌদি আরব, জানিয়েছিলেন সালমান। তিনি বলেছেন, অতীতে আমরা এই রকম ছিলাম না, আমরা যেখানে ছিলাম আমরা ফের সেখানেই ফিরতে চাই, উদার ইসলামে ফিরতে চাই। আজকে পৃথিবীর সৌদি আরবকে চূড়ান্ত রক্ষণশীল দেশ হিসেবেই চেনে। পুরুষতান্ত্রিক ব্যবস্থা সেখানে এতই শক্তিশালী যে মাসখানেক আগে পর্যন্ত সে দেশে গাড়ি চালানোর অধিকার ছিল না মেয়েদের। আজও সে দেশে উদয়াস্ত হিজাবে ঢাকা থাকেন মেয়েরা। আজও বিয়ে করতে হয় শুধুমাত্র পুরুষ অভিভাবকদের নির্বাচিত পাত্রকেই। কঠোর ধর্মীয় অনুশাসনের দেশটিতে পুরুষদেরও অনেক বিধিনিষেধের মধ্যেই থাকতে হয়। বিদেশ থেকে যেসব পর্যটক যান সে দেশে অবশ্যই পালনীয় নির্দেশিকা রয়েছে তাদের জন্য। তেমনি এক দেশ নিয়মের মতো উত্তর আধুনিক শহর গড়তে চান যুবরাজ সালমান, যেখানে কোনো বিধিনিষেধ বা বিভাজন থাকবে না বলে রিয়াদ আশ্বাস দিচ্ছে। দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন। ধন্যবাদ সবাইকে।